সকাল সকাল আমি গিয়েছিলাম হচ্ছে ড্রাইভিং স্কুলে। আমার ক্লাস 12:30 ছুটি হওয়ার কথা ছিল, তো ওরা তিনজনে কোথায় জানি গেছে কার বাসায়। আমাদের বাসার সামনে এখানে একটা বসার সুন্দর জায়গা আছে, তো ওখানে আমি বসে আছি, এই যেখানে বসে আছি। আর বাচ্চারা আসলে ওদেরকে নিয়ে একবার উপরে উঠবো আর কি, এই জন্য। তো যেটা হচ্ছে, সাফন অনেক ছোটবেলা থেকে ডে কেয়ারে যেত, একদম 8 মাস বয়স থেকে ওকে ডে কেয়ারে দেওয়া হয়েছে, যে কারণে ও বাংলায় কথা বলা শুরু করার আগে ও হচ্ছে যে মানে জাপানের এনভায়রনমেন্টেই থাকছে সারাক্ষণ, সকাল থেকে 4টা পর্যন্ত ওখানে থাকতো। তো এই জন্য ওর না ওই ওই ভাষাটার প্রতি ওর মানে কি বলে ঝোঁকটা বেশি, জাপানিজ ভাষাটা কথা বলে বেশি। আর সানার ক্ষেত্রে যেটা হচ্ছে, ওকে তো আমি পরে দিয়েছি, প্রায় 3 বছর হওয়ার পরে আমি ওকে যেহেতু ডে কেয়ারে দিয়েছি, ততদিনে ও পুরোপুরি বাংলায় কথা বলতে পারে, পুরোপুরি একদম বাংলাটা জানতো, কারণে ওর কথা আসলে কোনো আটকায় না। ও বাংলায় কথা বলতে পারে, জাপানিজও কথা বলতে পারে, কিন্তু আমার সাফওয়ানের একটু বাংলায় সমস্যা আছে। তো ওরা মনে হয় আস্তে আস্তে লেট হয়ে যাচ্ছে, আমি উপরেই চলে যাই। শানা, তুমি কি করো? আমি মুড়ি খাচ্ছি। এভাবে কেন খাচ্ছো? তোমার স্পুন কই? বাবা খেতে পারে। এভাবে খেতে পারো? স্পুন দিয়ে খেতে ভালো লাগছে না? দুস্তমি করে খেতে ইচ্ছে করছে? ভূত ভূত ভূত, তুমি কি হয়েছ? ভূত সকালে গেছিলাম। হ্যাঁ, টু সবার সাথে একটু কথা বলতে পারি? তুমি খারাপ বলছ। খারাপ? আমি খারাপ বলছি? খারাপ। খারাপ? খারাপ। খারাপ কি বলিস দুষ্টটুকু? ভাই দেখো, আপনি বাবা মুড়ি খায়। এই ম্যাডামে থাকলে আর কথা বলার কোনো স্কোপ নাই আর কি। সাফন কোথায় সেটা বলো সবাইকে। সাফন ভাই কোথায় গেছে? পরীক্ষা দিতে গেছে। তো সাফন যে স্কুলে যায় আর কি, স্কুল তো না মানে একটা প্রাইভেট কোচিং এ যায় কুমন নামে, তো ওইখানে ওরা একটা বাৎসরিক একটা ই করে আর কি, টেস্টের মতো নেয় যে বাচ্চাদের পরীক্ষা নিবে। আর এই যে আমাদের দুষ্ট টুকটুকি, দেখো তো কি করে, কথা বলতে দিবে না। আচ্ছা তুমি বলো, তুমি কিছু বলো সবাইকে, কি বলবা? শানায়া কি করছে আমাকে? আমরা ছোটবেলায় যেরকম মুড়ি খাইতাম না, মুড়ি খাওয়ার পর এখানে দুইটা মুড়ি দিয়ে যে আমরা ভূত হইতাম, তো ও কই থেকে ওটা শিখছে? একলা একলা ও বলকে, মামা আমি ভূত হয়েছি। শানায়া তুমি যে ভূত হয়েছ সেটা সবাইকে দেখাও, তোমার ভূত হওয়াটা এ কই শিখছে জিনিস? দেখ বার নামে আসলে শিখানো লাগে না, না তাই না? কি অবস্থা, শিখে ফেলছে শানা? এটা কি? আগামীকাল থেকে আমাদের এখানে ইনশাল্লাহ রোজা রাখবো আমরা, আজকে রাতে খাবো। তুমি যে গেলা পরীক্ষা দিতে, তারপর তুমি নাকি পরীক্ষা না দিয়ে বসে বসে এদিক ওদিক তাকায় রসো। হ্যাঁ, এ কি এটা কি? তোমাকে আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম কি, মাম্মা দাঁড়াও, আস্তে দাঁড়াও দাঁড়াও, লাফাচ্ছ কেন? আমি তোমাকে বলেছিলাম মামা সুন্দর করে সব লেখবা, আস্তে আস্তে পরিষ্কার করে লেখবা। তুমি পরিষ্কার করে লেখার জন্য তুমি শুনো মামা, বলো নসেন্সে আমাকে দুষ্টুমি করছে। কি করলো টিচারটা তোমার সাথে? আবার টিচার আমাদেরকে, আমি একটু খেলতে গেছিলা, একটু খেলতে করলাম না। হ্যাঁ, আমি ছোট ইউকো আস্তে আস্তে লিখতে গেছো? আস্তে আস্তে লিখতে ছিলাম। হ্যাঁ, ইকিগাই শেষ করে দিয়েছে। আর শেষ বলে দিয়েছে ইকিগাই? তুমি আস্তে আস্তে লিখতে গেছো পরিষ্কার করে, আর টিচারটা বলছে কি শেষ সময়? এটা করছে, এটা হইলো কিছু? হইছে। হ্যাঁ, এটা ভালো কাজ। কিন্তু টিচারটাটা কেমন কাজ করলো? কিন্তু আমি তোমাকে বলছিলাম না যে স্পিড করে লিখতে হবে, স্পিড আস্তে আস্তে সুন্দর করে লিখতে বলছি, ঠিক আছে তুমি সুন্দর করে লিখছো, কিন্তু তুমি আস্তে আস্তে লিখতে যে সময় শেষ হয়ে গেছে। শোনো, কোনো সমস্যা নাই, ইটস ওকে, তুমি ট্রাই করছো তাহলেই হবে, চেষ্টা করলেই হয়, কোনো সমস্যা নাই। বিটা তুমি কি চাও? আমি তোমার ওইখানে আমার কান্দে ঘরে পিছনে পিছনে আমার ঘরে উঠতে চাচ্ছে আর একজনে। হ্যাঁ, তোমাকে নিব না, এই তোমাকে নিব না। কি করছো? পাজল। পাজল খেলছো? তিনটা নাই। আবার নাই হয়ে গেল কেমনে? একটু আগে ছিল যে, এখানে নাই হয়ে গেছে। করে করে এটা হবে? আর এই যে পরীক্ষা দিতে যেয়ে একটু লিখে বসে বসে খেলা শুরু করে দিছে, কেমন হবে? হবে
হবে না এটা করলে নাকি তুমি ঝগড়া করবা ঝগড়া করব না শানায়া ঝগড়া করবা সাথে ওই কারণে রান্না করব আচ্ছা চলো তুমি আমার সাথে রান্না করবা কি করবা আজকে তুমি রচুন রান্না করবা আচ্ছা চলো রচুন রান্না করি চলো যা পাজল হয়ে গেছে তুমি তো 10 মিনিটের মধ্যেও লাগে নাই তুমি তো 5 মিনিটে ফিনিশ করে ফেলছো তাড়াতাড়ি কিন্তু লিখতে দিলে কেন তোমার লেট হয়ে যায় তুমি 1 মিনিটে ফিনিশ করছো কোনটা তাই তুমি 1 মিনিটে ফিনিশ করছো ওয়াও আমি এই তো লিখতে চাচ্ছি আচ্ছা লেখো যেটা ভালো লাগছে লেখো সাফান তুমি এটা কি লিখেছো ওরে বাবা রে এটা কি সাফন নাকি এটা মামা লেখছি মামার মাথার চুল কই এখানে তো মামা দুই পা দুই দিকে চলে গেছে কেন হ্যাঁ বাবা এরকম দুই দিকে চলে গেছে কেন হেই ভাইয়াকে এখানে বসে রেখে দিচ্ছি কেন এখানে ক্রস দিতেছ কেন সুন্দর হয়েছে মা তোমার কাজ আর নাই সুন্দর করে তোমারটাই তুমি লেখো আমি এখানে একটু তেহারি বানানোর প্রিপারেশন নিচ্ছি আমার মাংসটা আমি সিদ্ধ দিছি এটা হয়ে গেলে আমি চাল দিয়ে দিব মোটামুটি শিওর যে কালকে রোজা হবে তো মানে আজকে ভোর রাতে খেতে হবে তাহলে কালকে রোজা শুরু তো প্রথম প্রথম রোজার সময় না প্রথম দিকে দেখা যায় কি যে ওরকম মাছ তরকারি অনেক কিছু খাওয়া যায় না এই জন্য আমার কাছে মনে হয় যে একটা ডিশ যদি থাকে জাস্ট একটু মানে খিচুড়ি কোনো কিছু একটা সবজি খিচুড়ি বা একটা তেহারি টেহারি এই টাইপের কিছু হলে জাস্ট ওয়ান ডিশ হলে খেয়ে নেওয়া যায় কারণ প্রথম প্রথম কিন্তু দু একদিন রাতে খাওয়া যায় না আমি খেতে পাই না আর কি আমরা খেতে পাই না তো এই জন্য আমি জাস্ট তেহারি বানায় রাখতেছি ইনকেস যদি না হয় তাহলে তো নাই হইলো আর হইলে যেন এটা আমরা সেহেরে করতে পারি সবাই কিন্তু আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন স্পেশালি বিশেষ করে দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য আমাদের জন্য রমজান মাসে অনেক অনেক দোয়া কবুল হয় তো সবার কাছে দোয়া চাই আর যদি কারো মনে কখনো কোনো কারণে কষ্ট দিয়ে থাকি সেটার জন্য মাফ চেয়ে নিচ্ছি সবাই মাফ করবে মাফ করে দিবেন প্লিজ আপনাদের নিজ গুণে মাফ করে দিবেন যদি কারোর সাথে কোনো আমার কোনো কথায় কোনো আচরণে যদি কখনো কেউ কষ্ট পেয়ে থাকেন এই যে আমার তেহারি রেডি একদম সরিষার তেল দিয়ে রান্না করা একটু ঝাঁঝ ঝাঁঝ লাগতেছে ঘ্রাণ আসতেছে খুব সুন্দর এই তো এটা হচ্ছে আমাদের ভোর রাতের খাওয়া আর কালকে ইনশাল্লাহ রোজা হবে সাফওয়ান কালকে কিন্তু রোজা বুঝছো তুমি রোজা রাখতে পারবা রোজা রাখতে পারবা দানজি কি সাফওয়ান বলে কি কেন মামা আমাকে কেন খেতে দিবা না অল্প রোজা রাখলে আল্লাহ অনেক খুশি হবে আল্লাহ পুরস্কার দিবে রোজা রাখলে রাখবা বলে ইনশাল্লাহ রাখবো ইনশাল্লাহ আজকে রাখবো আর এই যে এখানে হাঁসের মাংসের প্রিপারেশন নিচে সাফানে রাখবো ও রান্না করবে এগুলো করে গেছে আমি জাস্ট সিদ্ধ দিছি মাংসটা এই যে এইটা না দাঁড়া আমাকে ঘুরায় দেখাই এই যে কেমনে দেখাবো খুলছি তোমরা উল্টা হবে এই যে এখানে একটা চিপস আছে হ্যাঁ এইটার টেস্ট পুরা বাংলাদেশের মিস্টার টুইস্ট আছে না সেরকম ধরো সাফান এটা একটু ভিতরে খুলে একটু দেখাও তো ভিতর থেকে বের করে দেখাও এই যে এটা খেতেও একদম সেই রকম চুরমুর চুরমুর একদম মজা না হ্যাঁ অনেক মজা এখন একটু মাছটা রান্না করে ফেলবো তাহলে শেষ এখানে কষাইতে দিওয়ান তুমি বাংলা কথা বলতে পারো নাকি তুমি জাপানিজ কথা বলতে পারো জাপানিজ কথা বলতে পারি আর বাংলা কথা বলতে পারি কিন্তু কোনটা পছন্দ করো আমি বাংলায় কথা বলা পছন্দ করো না জাপানিজে কথা বলা পছন্দ করো জাপানিজ কথা বলা পছন্দ আর বাংলা পছন্দ পছন্দ একটু কম পছন্দ মাঝে মাঝে সাফা নামকে বলে মামা তুমি কেন বুঝছো না জাপানিজ মাছটাও কষায় জড়ায় দিছি এখন রান্না শেষ আমার নাই কি করছে আজকে বলো আজকে শানায়া পপকর্ন খেয়ে ঘুমায় গেছে খেতে খেতে ঘুমায় গেছে খেতে খেতে ঘুমায় গেছে আমার ছোট সাফওয়ান কথা বলার আস্তে আস্তে কেন জানি ওর বাংলা আউলায় যাচ্ছে ও কিন্তু আগে একটু বেটার বাংলা বলতো ইদানিং জাপানিজ হয়তো বেশি বলে দেখে হয়তো বা আমার সাফওয়ান পাখি আমার সাফওয়ান আমার হাজবেন্ড যখন রান্না করতে বসে তখন মশলাপাতি যা পায় দুনিয়া সব এই যে সব বাইর করে নিছে মানে জয়ত্রী জয়ফল থেকে শুরু করে এটা কি সিড এটার নামটাও তো ভুলে গেছি আজ আজমাইন নাকি এই জিনিস হ্যাঁ সে সব কিছু নিয়ে 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 তারপরে হচ্ছে যে তার রেসিপি মশলা যা পাইছে আপনার কাছে যা যা আছে হলুদ না থাকলে হলুদ দিন না যেটা আছে সেটা দিই মানে তুমি নিজে বলতে পারবা না তুমি চুলোটা বন্ধ করে দাও তো নিজেকে নিজে কত পয়েন্ট দিবা নিজে নিজে 10 20 দিব আহ নিঃশ্বাস না হ্যাঁ তাই না আমি চেষ্টা করতেছি নিঃশ্বাস নেয়ার না ভালো ঘ্রাণ আসছে এই যে তেল এ কি নিজের তেল মানে নিজস্ব হাঁসের তেল নাকি তুমি দেশ তেল বাটার বাটার ও যাক তোমার সিক্রেট রেসিপি পাই গেলাম বাটার দাও তুমি খালি বাটারে রান্না করো তেল দাও না আমার রান্না বাটার ছাড়া হয় না
গিনা এই জায়গাতে বাটার দিয়ে তো রাঁধতে হবে নাকি সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা দাও মাহে রমজান হোক যত গুনাহ করছে পাপ করছে এইবার এই রোজাতে আল্লাহর কাছে ক্ষমাটা নিতে পারি এটা আরেকটা সুযোগ আসছে দোয়া করবেন সবাই যেন এই সুযোগটা কাজে লাগাইতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন শেষ আম্মু সবার কাছে আলাদা দোয়া চাই না বলো যে সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই আমাকে ইনশাআল্লাহ ভালো করে দাও সবাই আমাকে ইনশাআল্লাহ ভালো করে দাও বাংলা কথা একটা শিখছে বলতে হয় সবাই আমার জন্য দোয়া করবেন হাই আমার ছেলে সবাই আমার জন্য দোয়া করবেন আর আল্লাহর কাছে বলতে হয় আল্লাহ আমাকে ভালো করে দাও আর সবার কাছে বলতে হয় আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ শানায়া ঘুমায় গেছে আজকের মতো বাই 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 বাই।